বর্ধমান ফুডিস ক্লাবের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আমরা মূলত একটা ব্রেকফাস্ট নিয়ে একটা ভিডিও বানিয়েছি, মানে একটা সিরিজ অফ ভিডিওস, পরপর অনেকগুলো ভিডিও থাকবে যেখানে আমরা ইউনিক কিছু ব্রেকফাস্ট দেখাবো। আমরা এর আগে চ্যানেলে ম্যাগি দেখিয়েছি, ডালপুরি দেখিয়েছি, কচুরি দেখিয়েছি, আমরা ভাবছিলাম যে আর কি বাকি আছে। তো আজকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মটরশুঁটি কচুরি। বর্ধমানে আর কোথায় করে আমার জানা নেই, কিন্তু মল্লিক সুইটসে মটরশুঁটি কচুরি করে, তো আমরা সেটাই দেখাবো। তো আসুন দেখা যাক। আর আরও অনেক মিষ্টিও আছে, চেষ্টা করছি যদি আমাদের বাজেটে কুলে হয়, পকেটে কুলে হয়, তাহলে সেটাও দেখিয়ে দেবো। একটুখানি মাসের শেষ, এখন টাকা পয়সা টানে চলছে, তবুও দেখিয়ে তো দেবো, অ্যাটলিস্ট আর টেস্ট করেও দেখাতে পারি। আমি জানি না টাকা পয়সা আছে কি আমার নেই, দেখতে হবে আমাকে। তো মেন আজকে মেন ভিডিও হবে হচ্ছে ব্রেকফাস্ট এবং হচ্ছে মটরশুঁটি কচুরি। আসুন দেখা যাক। এটা অ্যাকচুয়ালি মল্লিক সুইটসের আমাদের দ্বিতীয় ভিডিও, আমাদের আগে ভিডিও লিঙ্কটা থাকবে ডিসক্রিপশনে, ওখানে দেখে নেবেন। ওখানে আমরা মেনলি মিষ্টি নিয়েই কথা বলেছিলাম, কিন্তু আজকে ভিডিওটা আমরা শুধুমাত্র ব্রেকফাস্টের উপরেই ফোকাস করব। এই এই বিষয়টি আজকের আমাদের হিরো হচ্ছে, এই বিষয়টি মটরশুঁটি কচুরি। আমরা অন্য জায়গায় খেয়েছি কচুরি, ওখানে কিন্তু ভেতরে মটরশুঁটি পুর দেওয়া থাকে না, কিন্তু এখানে কিন্তু এক্সক্লুসিভলি মটরশুঁটি পুরি দেওয়া থাকে। আমি দেখাচ্ছি ওখানে একদম গ্রিন গ্রিন পিস যাকে বলে, একদম পুরো দেখা যাচ্ছে নিশ্চয়ই। আর তার সঙ্গে ডালের তরকারি, ডাল আর আলু দিয়ে তরকারি। আচ্ছা, তরকারি কি রোজ চেঞ্জ হয়? না, একই থাকে রোজ চেঞ্জ। মোটামুটি কী থাকে? ঘুগনি, আলুর দম, কুমড়ো ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা ডাল পেয়েছি, তার মানে ভাববেন না যে প্রতিদিন ডালই পাবেন। একদিন ঘুগনি পেতে পারেন, আলুর দম পেতে পারেন, কুমড়ো পেতে পারেন। টেস্টটা ভালো হবে, টেস্টটা ভালো বলে দিয়ে টেস্টটা ভালো হবে। আচ্ছা, কচুরিটার টেস্ট আমি মেনলি আজকে আমরা এসেছি, আবারও বলছি, ব্রেকফাস্টের জন্যই। মিষ্টি তো অনেকগুলো আছেই, খুব লোভনীয় কটা মিষ্টি আছে, সেগুলো আমরা পরে ট্রাই করছি অবশ্যই। গ্রিন পিস কচুরি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম সবুজ, একদম অভাব আমি দেখা যাচ্ছে কি একদম সবুজ একটা অভাব। তার সঙ্গে আমি শুধু খাই দেখে গিয়ে, বেশ ইউনিক খেতে, যেটা আমরা কচুরি খাই ওরকম নয়, খেতে ভালো ভালো খাবার। তরকারি দিয়ে মিষ্টির দোকানে যেমন তরকারি হয় না, একদম মাখামা তরকারি সেই জিনিসটা। এটা একটা পার্থক্য হয়, মানে স্ট্রিট ফুডের দোকানে যে কচুরি খান তার তরকারি আর মিষ্টির দোকানের তরকারি একটা মধ্যে কিন্তু পার্থক্য হয়। একটা পার্থক্য কেন হয় আমি জানি না, দুটো টেস্ট আলাদা রকম হয়, আপনার জানলে জানাতে পারেন। তো কচুরিটা ভালো খেতে, সুন্দর খেতে, দাম ইত্যাদি আমরা লাস্টে বলছি। ওকে, তাহলে আমরা এবারে চলে এসেছি ব্রেকফাস্টের আইটেমে মিষ্টি। কী কী মিষ্টি খাওয়া যেতে পারে সেগুলো, এই যো পাটিসাপটা, এটা হচ্ছে গুড়ের কাঁচা পাক, এটা হচ্ছে গুড় বাটি, আর এটা হচ্ছে মনোহারা। ওকে, এবার তাহলে খেয়ে দেখা যাক কীরকম। ব্রেকফাস্টের জন্য তো একদম আদর্শ, আর পাটিসাপটা তো শীতকালে মানে কোনো কথা হবে না। যারা পাটিসাপটা পছন্দ করো তারা অবশ্যই এসে একবার ট্রাই করো, আমি আগে খেয়ে দেখি।
আচ্ছা ভেতরে কি আছে দেখাই। এই যো দেখা যাচ্ছে এখানে পুরটা, আর খেতে তো কোনো কথা হবে না, খুব ভালো খেতে। আর শীতকালে তো পাটিসাপটা সবসময় বাড়িতে করা পসিবল হয় না, মারাও করতে পারে না অনেক সময় টাইমের জন্য, তো এখানে এসে ট্রাই করো, সকাল সকাল করা হয়, প্রতিদিন টাটকা টাটকা পাবে, এসে অবশ্যই একবার খেয়ে দেখো, মানে মন ভরে যাবে, খুবই সফট খেতে, দেখেই বুঝতে পারবে, খেলে বুঝতে পারবে যারা মিষ্টি লাভার যে পাটিসাপটা মানে এতটাই নরম যে এটা আজকে সকালেই করা, এটা একদম টাটকা। ওকে নেক্সট হচ্ছে মনোহারা, মনোহারা এই যো এটা আমি করেছি, মানে এটা ভাঙতে গিয়ে ফেটে গেছে, যেটা হয় মনোহরার উপরের কোটিংটা শক্ত আর ভেতরে হচ্ছে গুড়ের পুর, এই যো গুড়ের সন্দেশ আছে ভেতরে। তো এবার খেয়ে দেখি টেস্ট কীরকম, মানে মনোহরা আমি বর্ধমানে এখনও অবধি খাইনি, অনেক দোকানেই বানায়, এটা প্রথম, তো খুব ভালো খেতে, মানে ওপরের কোটিংটা যেহেতু যতটা সুন্দর খেতে, আর ভেতরে তো কাঁচাগোল্লার যে মানে গুড়ের যে সন্দেশটা রয়েছে সেটা নিয়ে তো কোনো কথা হবে না, অবশ্যই সেটা সুন্দর খেতে, ওপরের কোটিংটাও খুব সুন্দর খেতে, কোটিংটা মেনলি ডিপেন্ড করে মনোহরা যে হ্যাঁ কতটা ভালো কতটা খেতে, কিন্তু এটার ওপরের কোটিংটাও খুব সুন্দর খেতে। আর এটা হচ্ছে গুড় বাটি, এই যো এর ভেতরে পুরো হচ্ছে অরিজিনাল গুড় আছে, তো এবার এটা টেস্ট করে দেখা যাক। বাইরে তো গুড়ের সন্দেশ, ওটা তো কিছু বলার নেই, ওটা নিয়ে আর গুড়ের সন্দেশ, আর তার ভেতরে হচ্ছে গুড়, গুড় বাটি, খুব ভালো খেতে, নতুন আইটেম একটা, এসে অবশ্যই ট্রাই করো তোমরা। আর নেক্সট আইটেম হচ্ছে এটা কাঁচা পাখি, কাঁচা পাখির সন্দেশ, কাঁচা পাখির সন্দেশ, এটা দেখো গুড়ে, এটাও গুড়ের আইটেম, শীতকাল তো সবই গুড়ের আইটেমই হবে, তো এবার এটা দেখা যাক, এটাই দেখা যাক, কিছুটা কালাকান্দের মতো, কিন্তু অরিজিনাল কালাকান্দ মানে যেটা কালাকান্দ সেটা নয়, খুব ভালো খেতে এটা, প্রচণ্ড সব। আর এগুলো তো সবই সকালের টাটকা তৈরি, তো দামগুলো বলে দিই, পাটিসাপটার দাম হচ্ছে 10 টাকা, সন্দেশটার দামও 10 টাকা, আর গুড়বাটিও 10 টাকা, মনোহরা হচ্ছে 15 টাকা, ব্যাস মনোহরা 12 টাকা, আচ্ছা মনোহরা 12 টাকা, ব্যাস এই রেটিং। পাটিসাপটা তো 10/10 শীতকালে, এটা তো কোনো অন্য কিছু আর বলারই নেই, আর এটাও এসে ট্রাই করতে পারো, নতুন আইটেম, খেতে খুব সুন্দর, এটা 9/10, ওকে। আর গুড়বাটি, গুড়বাটি 9/10, আর মনোহরা, মনোহরাও 9/10, আর পাটিসাপটা আমি তো পিঠে লাভার, তো পাটিসাপটা 10/10, ওটা কোনো কথাই হবে না। চলো ভিডিওতে আর বেশি কিছু কথা বলার নেই, আরও অনেক মিষ্টি আছে, আপনারা আসুন ট্রাই করুন, সব মিষ্টি ভালো লাগবে। আমাদের একটা ড্রেস, আমার ভিডিও আছে অলরেডি, সেটাও দেখতে পারেন। আজকে আমরা মেনলি এসেছিলাম হচ্ছে ব্রেকফাস্টের জন্যই, তো এইটার জন্যই আজকে মেনলি এসেছিলাম, মটরশুঁটি কচুরির জন্য, এটার দাম মাত্র 5 টাকা। আপনারা আসুন ট্রাই করুন, কেমন লাগলো বলুন, ভালো হলে ভালো বলুন, খারাপ হলে খারাপ বলুন, আমাদের ভিডিও আমাদের গ্রুপে জানাতে পারেন। এছাড়াও এখানে কেকও পাওয়া যাচ্ছে, বেকমাই কেকের কেক আছে ওখানে, কেক ছাড়াও পিজা ইত্যাদি কিছু আছে কি, হ্যাঁ আর সব কিছু নিরামিষ, হ্যাঁ এটা মাথায় রাখবো, সব কিছু নিরামিষ। তো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে আশা করি ভালো লাগবে, বা নাও লাগতে পারে লাইক করুন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন, আর এখানে আসুন খান, আর কিছু বলার নেই, দেখা হচ্ছে। এই দেখুন এই ভদ্রলোকে দেখুন, মিষ্টি বিক্রি করছে, কচুরি বিক্রি করছে, আর খাচ্ছে হারবার লাইভ। আমি ব্যাপক মিষ্টি খাই, আসলে আমাকে তো অ্যাকচুয়ালি কি যে কোনো মিষ্টি যদি নিজে না খেয়ে, হ্যাঁ হ্যাঁ নিজের স্যাটিসফ্যাকশন না আসে সেই মিষ্টিটাকে বিক্রি করে আমার পুরো খুব প্রবলেম হয়। আমি লোকে যদি বলে যে মানটা খারাপ, আমি যদি জানি না মানটা ভালো, তখন আমি অবশ্যই খেয়ে দেখতে পারি, নিজের স্যাটিসফ্যাকশন না হলে কিন্তু লোককে স্যাটিসফ্যাকশন করা যায় না। ঠিক ঠিক ঠিক।